আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার সকল বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন। তো বন্ধুরা, টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ ভিডিওটা সাজিয়েছি কিসের উপরে। তো আজ আমার ছোট পাখি মাশবিল, ওর জন্মদিন, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর ভিডিওটা শুরু করেছি সর্ষে ক্ষেত থেকে। শীতের দিন তো, তাই শীতের কিছু দৃশ্য নিয়েই শুরু করে দিলাম। মাশবিলের যখন 1 বছর বয়স, তখন আমি একটা সর্ষে ক্ষেতে কিছু ছবি করে নিয়েছিলাম। আমি তখন তো আমি ইউটিউব করতাম না, তাই তখন আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো আমরা সর্ষে ক্ষেতে এসেছি, মাশবিল, আমি, কাব্য, নভেরা, আর এই তো বিকেলবেলাতে এসেছি। আর এই ভিডিওটা সাজিয়েছি 2 দিনের, কারণ সর্ষে ক্ষেতের এই ভিউগুলো ছিল আগের দিন 20 তারিখ, আর মাশবিলের বার্থডে তো 21 তারিখ। 21 তারিখ আমরা অন্য রেকর্ড করে নিয়েছি, সেটাও দেখাবো। আর ভিডিওর শুরুতে একটা কথা বলে নিচ্ছি, সেটা হলো আমরা মাশবিলের বার্থডেতে আমরা কেক কাটবো না, কাব্যর বার্থডেতেও কেক কাটবো না, কারণ আমার সন্তানদের বার্থডেতে আর কখনোই কেক কাটবো না। তো তো কাব্যর বার্থডেতে তো দেখেছেন আমরা বাহিরে ঘুরতে গিয়েছিলাম ঢাকা, আর এবার মাশবিলের বার্থডে, এবার আমরা চেয়েছি যে কোনো কেক কাটা হবে না এরপর থেকে, কারণ ওর একবারই বার্থডেতে কেক কেটেছিলাম, তারপরে আর আমি করিনি। আর মাশবিলের এবার বয়স হলো 3 বছর, আল্লাহর অশেষ রহমতে 3টা বছর পার করলো আমার মাশবিল, আল্লাহ তাআলার কাছে হাজার শুক্রিয়া। জি মাম্মি, জি এই যে অনেক ফুল, কি বলো জোরে বলো, আমার ফুল পুষ্টি খেয়েছে মাম্মি। এই ফুলটা কি কালার মাম্মি? গ্রিন কালার হয় নাই, ও পুরো কালার, পুরো কালার হয় নাই, ইসি না, এটা গ্রিন কালার, গ্রিন না হয় নাই, পুরো কালার হয় নাই, গ্রিন নো নো, এটা কি কালার? হোয়াইট কালার। এটা কি কালার বলো আগে? আটটাই যে আছে, এই যে দেখো অনেক ফুল, এটা কি কালার বলো না মাম্মি, কি কালার মাম্মি দেখাও, কোনটা কি কালার, কোনটা এটা, এটা এটা কি কালার বলো, এটা ইয়েলো কালার, কোনখানে যাবো, ওইখানে ওই হলুদ ফুলে, আচ্ছা চলো না পরে যাই, এখন না, এখন কি বাসায় যাবা না মাম্মি? চলো আমরা বাসাতে যাই। না আমি সব চাউনি, হ্যাঁ সবটা নিয়ে ফেলবা, সব না হয় আমার ফুল মরে যাবে, তোমার ফুল মরে যাবে, আচ্ছা আচ্ছা এবার চলো যাই বাসাতে যাই, না এখন না।
এই যে ইয়েলো ফুলটা দাও তো, নাও নিয়ে দাও, একটা ফুল ছিঁড়ে দাও। হ্যাঁ আচ্ছা, এবার দাও ভাইকে ফুল দাও। এখন আটটা নিয়ে ও বলে ফুটতে ফুটে গেছে। কাব্য তুমি ফুল ছিঁড়ো? কাব্য পাতা ছিঁড়ে, আমার কাব্য ওড়ালে পড়ে গেছে, উঠো উঠো। নেয় কে নেয়? আমার মাসবিল, আমার কাব্য, সুন্দর ফুল ছিঁড়ে, কত সুন্দর। তো কেক কাটবো না, আর শুক্রবারে তো ওর বার্থডে পড়েছে, এজন্য আমরা কিছু জিলাপি মসজিদে দিয়ে আমরা ওর নামে মিলাদ পড়িয়ে দিয়েছি, ওর জন্য দোয়া করার জন্য, মাসবিলের জন্য। তারপরে আমি আল্লাহ তাআলার কাছে ঘরেই নামাজ পড়ে নিয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া নামাজ আদায় করে নিয়েছি যে আমাকে এত সুন্দর বাচ্চা দেওয়ার জন্য। তারপরে আমরা রেডি হয়ে নিয়েছি, মাসবিলকে নিয়ে বাহিরে যাব। তো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম, মানে কাব্যর বার্থডের সময়ে যে আমরা কেক কাটি না, কারণ আল্লাহ তাআলা আমাকে সুসন্তান দান করে আমাকে খুশি করেছেন, সেখানে আল্লাহকে আমি অখুশি করার মতো এমন কোনো কাজ করব না। কেক কাটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এজন্য আমি কেকটা কাটতে চাই না। আর মাসবিলের বার্থডেতে 3 বছর এবার হলো, তো প্রথম বার্থডেতে কেক কেটেছিলাম, দ্বিতীয় বার্থডেতে কেক কাটা হয়নি, কাটিনি আমি, আর এ বার্থডেতেও তো কাটবো না, আর কখনোই কাটবো না ইনশাল্লাহ। আর কাব্যর প্রথম বার্থডে থেকেই কাটা হয়নি কেক। তারপরে তো আমরা রেডি হয়ে নিয়েছি, বাহিরে যাব। আর এই যে আমার দোপাট্টাটা মাথায় দেখেছেন, ঘোমটা পরে আছি, এই এই 3 পিসটা আমি এই অনুষ্ঠানের জন্য ওর বাবা বানিয়ে দিয়েছে আমাকে, কিন্তু ড্রেসটা বানানো হয়নি, নিয়ে আসতে যেয়ে ফিরে চলে আসছে। তো শুধু দোপাট্টাটা আমি ঘোমটা দিয়েছি, কিন্তু এটা ঘোমটাটা খুলে আমি অন্য ড্রেস পরে নিব, তারপরে বাহিরে যাব। আর এই তো বাহিরে রওনা হয়ে গিয়েছি অন্য ড্রেস পরে, কারণ শুধু অন্য একটা ওড়না পরে অন্য জামাইয়ের সাথে ভালো দেখাবে না, এজন্য ওটার সাথে 3 পিসটা পরবো ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো 14ই ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ। আর আমরা যাচ্ছি মাদারীপুর, তো ওখানে যে একটু ঘোরাফেরা করব, তারপরে মাসবিল যেটা খেতে চায় ওকে ওটাই খাওয়াবো। তো বন্ধুরা, যেটা না বললেই নয়, তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে 3টা সুসন্তান দান করেছেন। তো আমি অনেক খুশি হয়েছি আমার আল্লাহ তাআলার কাছে। আর ওর বাবার আসলে কি, এমন বাবার এমন সন্তান হওয়াই উচিত, ওর বাবা আসলে অনেক ভালো মানুষ। তো এটা আমার হাজবেন্ড হিসেবে বলছি না, সে একটা মানুষ হিসেবে আমি এটা বলছি, আর নিঃসন্দেহে এত ভালো বাবার এত ভালো সন্তান হওয়াটাই স্বাভাবিক। এরপরে তো আমরা মাদারীপুর এলে আমরা এখান থেকেই ওর বাবা ট্যাঙ্কি ভরে তেল নেয়, কারণ মাদারীপুরের এই তেলটা ওর বাবা অনেক বেশি পছন্দ করে গাড়ি চালানোর জন্য, কিন্তু আমাদের এলাকার লোকাল তেল পাওয়া যায়, এজন্য ওর বাবা মাদারীপুর এলে একটু বেশি করে তেল নিয়ে নেয়। তারপরে তো আমরা তেলটা নিয়ে আবারও ছুটে চলছি, মাদারীপুর শহরে যাচ্ছি। মাদারীপুর যে একটা লেক আছে, বড় লেক, এই লেকের পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট, এখানে ওটার নাম হচ্ছে লবঙ্গ, আমরা ওটাতেই আজ খাওয়া দাওয়া করবো। তো মামুন হচ্ছে আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদেরকে বলতে চেয়েছিল। তো দেখা যায় কি যে ফ্রেন্ডরা এখন খুব ব্যস্ত হয়ে গিয়েছে, কেউ অসুস্থ, কেউ বাচ্চা নিয়ে ব্যস্ত, কেউ শ্বশুরবাড়িতে যায়, মানে সমস্ত মিলিয়ে পরে কাকে রেখে কাকে বলবে, কয়েকজনকে বলেছিল, পরে সেটা আবার তারা নিজেরাই ক্যান্সেল করে দিয়েছে, এজন্য আর ওভাবে হয়নি, আর আমি ওটা চাইও নাই, কারণ কি মানে এটা কেমন যেন একটা অনুষ্ঠান হয়ে যায়, এজন্য আমরা মাসবিলকে শুধু একটু আনন্দ দেওয়ার জন্য এটা করে নিয়েছি একার একারাই। এই তো বিশাল বড় লেক, এই লেকের পাশে সব কিছু আছে, খুবই ভালো লাগে এই লেকটা।
আর সন্ধ্যার ভিউটা আরো বেশি সুন্দর, আরো বেশি ভালো লাগে। তো এখানে আমরা মানে মাগরিবের পরেই এশা পর্যন্ত এখানে আমরা থাকবো, আর কাব্যকে রেখে এসেছি কারণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এই ঠান্ডাতে ওদেরকে বাহিরে আনা যাবে না, শুধু মাজবিলকে নিয়েই আমি এসেছি, কারণ দুজনকে হুন্ডাতে সামলানো যাবে না। যদি বড় গাড়ি হতো তাহলে ওদেরকে নিয়ে মানে ভিতরে থাকতে পারতাম, আমি টেক কেয়ার করতে পারতাম, কিন্তু হুন্ডায় তো দুটো ছোট বাচ্চাকে নিয়ে টেক কেয়ার করা সম্ভব নয়, এজন্য শুধু মাজবিলকে নিয়ে এসেছি। এই তো লেকের পাশে রেস্টুরেন্টগুলা, তো খুবই ভালো লাগে এখানে আসলে, এখানে আমি অনেকবারই এসেছি। তো এই তো যে আস্তে আস্তে দেখি একটা মসজিদ, ভীষণ ভালো লেগেছে মসজিদটা আমার। এই তো লবঙ্গ, আমরা এটাতে এখন ইন করব এবং ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। অনেক ভালো লেগেছে, খাবারটাও ভালো ছিল, খারাপ নয়। আমার পরিটাকে পরির মতোই দেখাচ্ছে, আর শীত তো আসলে সব মানে জাম্বু কোটট পরতে হয়, না হয় হোন্ডায় অনেক কষ্ট হয়, এজন্য ওরে ড্রেসের উপরে জাম্বিল টুম্বিল যা যা আছে সব পরিয়ে দিয়েছি। তোর বাবা বলছে এটা তো ভালোই লাগছে, আমি আর বিল্ডিংয়ের ভিতরে এরকম করব। আমি বলছি না না দরকার নেই, আমি তখন করব, দেখবা অনেক সুন্দর হবে এর থেকেও। তো মনোরম একটা ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লেগেছে, আর বাহিরে তাকালে এই লেকের ভিউটাও দেখা গিয়েছিল, অনেক অনেক সুন্দর লেগেছে। সময়টা বেশ ভালো কেটেছে আমার মাসবিলের। আর ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তো মাসবিল পানি খাবে, ওকে পানি দেওয়া হয়েছে, আর আমাদের খাবারের অর্ডারটাও দেওয়া হয়েছে। প্রথমে চলে এসেছে আমাদের স্যুপ, আর এরপরে স্যুপ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মাছবিলের জন্য নেওয়া হয়েছে। আমি আর ওর বাবা একটু স্যুপ খাবো, মাছবিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর আমরা দুজনেই অল্প খাই, খাবার অনেক নষ্ট করে চলে এসেছি। তো মাসবিলকে আমি খাওয়ানোর চেষ্টা করছি, ও নিজেই খাবে, মানে একটু মুখে দিয়েছিলাম যে খেয়ে দেখো, কিন্তু খাবে না, বাসাতেও স্যুপ করে দিলেও ওরা খায় না। এই তো ফ্রেঞ্চ ফ্রাইটা চলে এসেছে। আর ওর বাবা মানে সন্তান প্রিয় একটা মানুষ, বাচ্চাদের জন্য কি না পারে আল্লাহ, আমি অবাক হয়ে যাই। আমার বাবাও কিন্তু আমাদেরকে অনেক আদর করে বড় করেছেন, অনেক অনেক আদর করে, কিন্তু আমি আসলে আমার হাজবেন্ডের মতো এমন দেখিনি আমি কোথাও যে বাচ্চাদের জন্য ওর জীবনের সব শেষ করে দিতে রাজি।
এই তো মাসবিলকে নিয়ে এসে সবসময় ব্যস্ত আছে, বাহিরে ঘরে সব জায়গায় সব সময় সন্তান নিয়ে ব্যস্ত থাকে। তো সব সময় ভালো লাগে না, মাঝে মাঝে আমার খুবই বিরক্ত লাগে দেখে। আর মানে সব সময় শুধু বাচ্চা দুটোরে কোলে, তারপরে তাদের সাথে কথা বলবে, গল্প করবে, এই দুষ্টুমি করবে, মানে আর আমার দিকে মানে তার সময় নাই কথা বলার। তো যাই হোক বন্ধুরা, খাবার খেয়েছি, নষ্ট করেছি, তারপরে তো চলে আসছি। আর নভেরা বলেছিল, নভেরাকে তো নেওয়া হয়নি, এই জন্য নভেরা বলেছিল মা আমি যাব না শীতে, আমার ভাইকে নিয়েই থাকি, তারপরে আমার জন্য কাচ্চি নিয়ে আসবা খাসির। পরে বলছি ঠিক আছে এটাই নিয়ে আসব। পরে ওর জন্য কাচ্চি নিয়ে আসা হয়েছিল, আর আমরা তো এইগুলোই খেয়েছি দেখেছেন। আর ওদের রেস্টুরেন্টটা না মানে ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান যেভাবে এই করে সলভ করে ওরা ওভাবেই করেছে, স্টিলের সব কিছু দিয়ে। ভালো লেগেছে পরিবেশটা। এরপরে আমরা বের হয়ে যাচ্ছি এখন। তারপরে মাসবেল কী করলো, এখানে এসে একটু বসে পড়লো, তো ভালো লেগেছে বসে পড়ার জন্য, কিছু ভিডিও করা হয়েছে, ছবি করা হয়েছে। ওকে বলা হয়নি এখানে বসতো, নিজেই বসছে আর বলে ছবি করো আমার। তারপরে তো বন্ধুরা এই তো চলে আসছি, তো আর এখন এসে আমরা দেখব তো মানে সন্ধ্যার যে ভিউটা এটা অনেক অনেক সুন্দর। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ লাইকটা দিতে ভুলবেন না, আর আপনাদের একটা লাইকে একটা শেয়ারের কাজ করবে। আর আমার অনেক অনেক বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে জয়েন করেছেন, তাদের জন্য আমার তরফ থেকে অনেক দোয়া ভালোবাসা। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নিন আমি আশা করি। তো বাসাতে তো চলে আসছি, মানে আসতেছি আমরা এখন। তো চলে আসার পরে আঙিনাতে আসার পরে ঢুকে দেখি যে মানে নিচে ফ্লোরে মাটিতে আঙিনায় আর কি কিছু ফুল আর কিছু লেখা, হ্যাপি বার্থডে মাসবিল, এটা লিখেছে আমার জ্যাঠা শ্বশুরের বড় ছেলের বড় মেয়ে, অর্থাৎ মাসবিলের হচ্ছে জ্যাঠার মানে ওর বড় জ্যাঠার মেয়ে, বড় মেয়ে একরা, ও ওকে বার্থডেতে উইশ করেছে ফুল দিয়ে। তো আমরা বুঝতে পেরেছি ও ছাড়া আর কেউই করেনি। তো খুবই ভালো লেগেছিল বড়দেরও এবং মাসবিলেরও, আমরা তো অবাক হয়ে গিয়েছি আর আমরাও খুব আনন্দিত হয়েছি দেখে। এই তো এত সুন্দর ফুলগুলো রেখেছে, সুন্দর করে লিখেছে, আর মাসবিল তো পেয়ে খুবই খুশি। আর আমরা সবাই বলছি ইকরা ছাড়া আর কেউ হবে না, এটা ইকরাই করেছে। তো ইকরার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, মাসবিলের তরফ থেকে রইল অনেক 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 আদর। এরপরে কাব্য ফুলগুলো এনে এই তো ছিঁড়ছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।